ঢাকা হাফ ম্যারাথন 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি কোভিড এর জন্য এটা ভার্চুয়াল অনুষ্ঠিত হবে, ভার্চুয়াল রান হবে এবং এটি অনুষ্ঠিত হবে আগামী 19, 20 এবং 21 ফেব্রুয়ারিতে। প্রায় 3200 পার্টিসিপেট এটাতে অংশগ্রহণ করবে। আমি সবাইকে সাধুবাদ জানাই যারা অংশগ্রহণ করেছে। আমাদেরকে বুঝতে হবে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো থাকে সব কিছু ভালো থাকবে, মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, আমরা যে কার্য যেখানে আমরা কাজ করি সেই এলাকা ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য বা যে কোনো জায়গায় সবাই ভালো থাকবে। আমি অনুরোধ করব সবাইকে স্বাস্থ্যর দিকে এগিয়ে আসার জন্য। আমাদের বাসা বাড়িতে যে আমরা বসে থাকি যারা, আমি সবাইকে অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাঠে এসে খেলার জন্য। এবং আমি এই ম্যারাথন, যে ঢাকা হাফ ম্যারাথন 2021-এ যারা অংশগ্রহণ করছে সবাইকে আবারও সাধুবাদ জানাই। এবং যারা টোটাল ম্যানেজমেন্টে আছে ম্যানেজমেন্টকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে আরও 3200 না, ভবিষ্যতে এটি যেন 10,000 জন পেরিয়ে যায় অংশগ্রহণের সেই প্রত্যাশা রইল। আবারও যারা এটিকে ম্যানেজমেন্টের মধ্যে ছিল সবাইকে ধন্যবাদ। এবং ঘরে না বসে আমরা বাইরে এসে যে কোনো খেলাই হোক না কেন আমরা সেই খেলাকে যেন অংশগ্রহণ করতে পারি। এবং ম্যারাথনে আসলে এটি কিন্তু অত্যন্ত একটি ভালো প্র্যাকটিস, প্রত্যেক দিন সকালবেলা বা বিকালবেলা বা রাত্রেবেলা যদি ঘরে যদি প্র্যাকটিস করা হয় আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকগুলো মাঠ আছে সেখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এবং একটি ভালো স্বাস্থ্য সুস্থ মানুষ আমরা হতে পারবো এই ম্যারাথনের মাধ্যমে, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।